ভীষণ ভালো লাগে একটাই কারণে, কারণ আমার এখানে বাংলাদেশে সব কিছুই বাংলায়, আমরা কলকাতাতে সব কিছু আমরা বাঙালিয়ানাটা সঠিকভাবে ধরে রাখতে পারিনি কলকাতার মানুষ বা আমরা আমাদের ওখানে পশ্চিমবঙ্গের মানুষেরা। বাংলাদেশে এখানে বাঙালিয়ানা সাংঘাতিকভাবে বিচরণ করে, বিরাজমান, আপনারা মনে প্রাণে বাঙালি এবং আমি যেহেতু বাংলায় গান লিখি সেই জন্য আমাকে বাংলাদেশে আসতেই হয় এবং বাংলাদেশের আর সে করে টান একটা বড় কথা, কারণ আমি বরিশালের ছেলে, মানে জন্মসূত্রে মানে সেই অর্থে নয়, আমি কোনোদিন বরিশাল এই প্রথম আমি এলাম 47 বা 48 আমাদের বাবা মা এবং দাদু এরা সবাই ভারতে চলে গেছিল, আমি তারপরে বোধহয় 46 তো চলে গেছিলেন, তারপরে এত বছর বাদে আমি বহুবার চেষ্টা করেছি ঢাকায় যতবার এসেছি শো করতে, বহুবার চেষ্টা করেছি যে এখানে একবার বরিশালে আসবো, একবার বরিশাল দেখবো, আমি আমার ভিটেতে একবার আসবো, একবার ছুঁয়ে দেখবো একটু নদীর জল, আমি নিয়ে যাচ্ছি নদীর জল বদলে করে, এই সেই নদীর জল আমি নিয়ে যাচ্ছি। আর আর কি বলবো, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি, ছেলের আমার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম।